नमस्कार सुप्रिय शिक्षार्थी बंधुरा, केमन आछो सबाई? आशा करी भालो आछो परिवारेर सकल के निये। आमिओ भालो आछि। तितास अनलाइन स्कूले तोमादेरके स्वागत जानाई। आमि अमृतलाल, जगतपुर साधारण उच्च विद्यालय थेके। आज आमरा पढ़ब नवम दशम श्रेणीर विषय हिसाब विज्ञान पाठ सप्तम अध्याय खतियान। तो खतियान हच्छे बंधुरा, प्रथमे আমাদেরকে এই খতিয়ান সম্পর্কে একটু ধারণা নিতে হবে। খতিয়ান হলো কোনো একটা কোম্পানির সারা বছরব্যাপী তাদের যে লেনদেনগুলো সংগঠিত হয় সেই লেনদেনগুলোকে জাবেদায় লিপিবদ্ধ করবে এবং শ্রেণী অনুযায়ী সেই লেনদেনগুলোকে খতিয়ানে স্থানান্তর করবে। খতিয়ানকে এই বহির রাজা বলা হয়, কারণ খতিয়ান থেকে আমরা র্যামিল প্রস্তুত করে आर्थिक विवरणी प्रस्तुत करी। प्रतिष्ठान विभिन्न हिसाब जेमन सम्पद, आय, व्यय, दाय, मालिकाना सत्व, लाभ, लोसकान विभिन्न भावे संरक्षण करा हय। एई पद्धति की बला हय खतियान। तो बंधुरा, खतियानेर कतगुलो वैशिष्ट्य आछे सेगुलो हच्छे प्रतिटी हिसाबेर शिरोनाम प्रदान करा हबे एबं खतियान दुई भावे प्रस्तुत करा जाय, टिसके এবং চলমান জের পদ্ধতিতে। প্রতিটি হিসাবের পৃথক পৃথক জের থাকবে এবং খতিয়ান প্রস্তুত করার জন্য আমাদেরকে জাবেদা বহির সহায়তা লাগবে এবং প্রতিটি খতিয়ানের যেই জের বা উদ্ধৃত থাকবে সেই উদ্ধৃতগুলোকে আমরা রেওমিলে স্থানান্তর করব, সেখান থেকে আর্থিক বিবরণী প্রস্তুত করা হয়। তো বন্ধুরা, আমি আগে থেকে একটি প্রশ্ন লিখে রেখেছি। দেখো, 2017 সালের মার্চের 1 তারিখে জনাব শাহিন নগদে 1 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করেন। উক্ত মাসে তার ব্যবসার লেনদেনগুলো নিম্নরূপ। মার্চের 2 তারিখে জনাব আসবাবপত্র ক্রয় 20,000 টাকা। মার্চের 3 তারিখে পণ্য বাকিতে ক্রয় 30,000 টাকা। মার্চের 5 তারিখে পণ্য বিক্রয় 25,000 টাকা। মার্চের 18 তারিখে ব্যাংক হিসাব খোলা হলো 15,000 টাকা। মার্চের 28 কর্মচারীদের বেতন পরিশোধ করা হয়েছে 5,000 টাকা। তো এখানে প্রশ্ন হচ্ছে, লেনদেনগুলোকে জাবেদায় লিপিবদ্ধ করে খতিয়ানে স্থানান্তর করো। তো এখন বন্ধুরা, আমরা প্রথমে শিখব যে এই লেনদেনগুলোকে আমরা সাধারণ জাবেদায় লিপিবদ্ধ করব, এই জাবেদা বহি লিখব। জাবেদা লিপিবদ্ধ করার সময় আমাদের কোম্পানি লাগবে। তাহলে কোম্পানির নাম কি আছে? জনাব শাহিন। জনাব শাহিন শাহিনের জাবেদা বহে। জাবেদা বহি 5টা তারিখ হিসাবের নাম বা ব্যাখ্যা এখানে আমরা খতিয়ান পৃষ্ঠা লিখব, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, তাং বিবরণ, খতিয়ান পৃষ্ঠা। যেহেতু আমরা খতিয়ানে স্থানান্তর করব, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, ২০১৭ সালের মার্চের 1 তারিখে জনাব শাহিন নগদে 1 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করেছে। তাহলে জাবেদা হবে, দুইটা পক্ষ আগে নির্বাচন করতে হবে বন্ধুরা। এখানে দুইটা পক্ষ হচ্ছে
একটা পক্ষ নগদ আরেকটা হচ্ছে মূলধন হিসাব। তাহলে নগদান হিসাব ডেবিট, যেহেতু সম্পদ নগদান বৃদ্ধি পেয়েছে সেজন্য ডেবিট। নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট, যেহেতু এখানে মূলধন বৃদ্ধি পেয়েছে সেজন্য ক্রেডিট, দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হয় 1,00,000 টাকা। এখানে আমি জায়গা স্বল্পতার কারণে কারণটা লিখলাম না, কারণ হবে যেহেতু নগদে মূলধন নিয়ে ব্যবসা শুরু করা হয়েছে। এখন মার্চের 2 তারিখ, আসবাবপত্র ক্রয় 20,000 টাকা। তাহলে এখানে দুইটা পক্ষ হচ্ছে, একটা আসবাবপত্র আর একটা ক্রয় করতে নগদ টাকা চলে গেছে। তাহলে নগদান আসবাবপত্র সম্পত্তিবাচক হিসাব, নগদান হিসাব সম্পত্তিবাচক হিসাব। তাহলে আসবাবপত্র বৃদ্ধি পেয়েছে, আসবাবপত্র হিসাব ডেবিট, নগদ টাকা চলে গেছে সেজন্য নগদান হিসাব ক্রেডিট। কারণ হবে যেহেতু আসবাবপত্র নগদে ক্রয় করা হয়েছে, টাকা হবে 20,000। মার্চের 3 তারিখ, পণ্য বাকিতে ক্রয়। তাহলে এখানে দুইটা পক্ষ হচ্ছে ক্রয়, আর বাকিতে ক্রয় করার ফলে বিবিধ পাওনাদারের সৃষ্টি হয়। তাহলে ক্রয় ব্যয় হিসাব, ব্যয় বৃদ্ধি পেলে কী হয়, ডেবিট। বিবিধ পাওনাদার হিসাব ক্রেডিট, টাকা হবে 30,000 টাকা। কারণ হবে যেহেতু বাকিতে ক্রয় করা হয়েছে। মার্চের 5 তারিখে, পণ্য বিক্রয় 25,000 টাকা। তাহলে এখানে পণ্য বিক্রি করলে নগদ টাকা আসছে, নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব, বিক্রয় যেহেতু আয়, তাহলে আয় বিক্রয় হিসাব ক্রেডিট। এখানে নগদে বিক্রি করা হয়েছে, টাকা হবে 25,000 টাকা। শিক্ষার্থী বন্ধুরা, মার্চের 18 তারিখ লেনদেন হচ্ছে, ব্যাংক হিসাব খোলা হলো 15,000 টাকা। তাহলে ব্যাংকের টাকা বাড়ছে, নগদ টাকা কমছে। তাহলে ব্যাংক হিসাব ডেবিট, যেহেতু ব্যাংক সম্পত্তিবাচক হিসাব বৃদ্ধি পেয়েছে, ব্যাংক হিসাব ডেবিট, আর নগদ টাকা চলে গেছে সেজন্য নগদান হিসাব ক্রেডিট। কারণ হবে যেহেতু ব্যাংকের হিসাব খোলা হয়েছে। মার্চের 28 তারিখে বন্ধুরা, কর্মচারীদের বেতন পরিশোধ করা হয়েছে। এখানে দুইটা পক্ষ হচ্ছে, একটা বেতন আর একটা হচ্ছে নগদ টাকা। তাহলে বেতন একটা ব্যয় হিসাব, ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হয়, আর নগদ সম্পত্তিবাচক হিসাব সেটা হ্রাস পেলে ক্রেডিট হয়। তাহলে বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এটা কারণ হবে যেহেতু কর্মচারীদের বেতন পরিশোধ করা হয়েছে। তো আমরা আজকে বন্ধুরা যেহেতু খতিয়ান করব, এখানে প্রথমে আমাদের লিখতে হবে খতিয়ানের যেই তালিকা আছে, জাবেদা থেকে আমরা তালিকা লিখে নিব। তাহলে হিসাবের তালিকা, হিসাবের তালিকা 1 নম্বর হচ্ছে নগদান হিসাব,
দুই নম্বর হচ্ছে মূলধন হিসাব, তিন নম্বর হচ্ছে আসবাবপত্র হিসাব, চার নম্বর হচ্ছে যেহেতু নগদান আমি এক নম্বর বইতে চলে গেছে সেজন্য নগদের দরকার নেই, তারপরে আছে চার নম্বরে ক্রয় হিসাব, তারপর হচ্ছে বিবিধ পাওনাদার হিসাব, তারপর হচ্ছে নগদান হিসাবে চলে গেছে বিক্রয় হিসাব, ব্যাংক হিসাব, নগদান চলে গেছে বেতন হিসাব, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা খতিয়ানের আমাদের এতগুলা গড় হবে, তো আমি তোমাদের আজকে নগদান হিসাবের টিসক এবং চলমান জয়ের পদ্ধতিতে দেখাবো কীভাবে খতিয়ান প্রস্তুত করতে হয়, আর দুই থেকে শুরু করে আট পর্যন্ত তোমাদের বাড়ির কাজ, যখনই আমাদের স্কুল খোলে তখন তোমাদের থেকে আমি এই বাড়ির কাজগুলো নিব। তো আজকে আমরা এই নগদান যেই ঘরে আছে সেই থেকে আমি খতিয়ান প্রস্তুত করব। আমি এগুলো মুছে নিচ্ছি, তোমরা নিচ্ছে লিখে নিয়েছো আশা করি। তো প্রথমে আমি বলেছিলাম যে দুই ধরনের খতিয়ান আছে, একটা টিসক এবং চলমান জের। আজকে আমি টিসকে দেখাবো। প্রথমে নগদান হিসাব, টিসক মানে টি এর মতো দেখতে, সমান ভাগ তারিখ হিসাবের নাম, তারিখ বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। তাহলে বন্ধুরা আমরা এখানে অবশ্যই তোমরা মনে করে বাম পাশে লিখে নেবে ডেবিট আর ডান পাশে লিখে নেবে ক্রেডিট। এখানে হবে তারিখ বিবরণ। আমরা যেহেতু এই খতিয়ান এর লেনদেনগুলো জাবেদা বহি থেকে আনবো সেই জন্য এখানে জাবেদা বহি লিখব, এখানে টাকা। ক্রেডিট পাশে ঠিক একই অবস্থা, তাং বিবরণ জাবেদা পৃষ্ঠা টাকা। গড় তৈরি হয়ে গেল বন্ধুরা। এখন দেখো আমরা এই নগদ যেই লেনদেনগুলো হয়েছে কোম্পানির সেই লেনদেনগুলোর তারিখ অনুযায়ী আমরা লিখব। তারিখ ছিল আমাদের 2017 সালের মার্চ। তাহলে আমি উভয় পাশে লিখে নিলাম 2017 সাল মার্চ মাস। এখন এক তারিখে, মার্চের এক তারিখে দেখব নগদান হিসাব ডেবিট 1,00,000 টাকা। তাহলে আমরা ডেবিট পাশে টাকা লিখে দিই। এর বিপরীত হিসাব আছে, অর্থাৎ নগদান হিসাব ডেবিট এর বিপরীতে আছে মূলধন হিসাব ক্রেডিট। তাহলে মূলধন হিসাব বন্ধুরা, এখানে যেহেতু ডেবিট নগদান হিসাব আমি নগদান হিসাব করতেছি সেজন্য মার্চের এক তারিখে যেহেতু ডেবিট সেজন্য টাকা ডেবিটে, কিন্তু এর অপোজিটে যে হিসাব আছে সেই হিসাবের নামটা লিখতে হবে। আমি এখানে মূলধন হিসাব লিখলাম। তারপরে দেখো আমাদের দুই তারিখে কী আছে, দুই তারিখে আসবাবপত্র ডেবিট নগদান ক্রেডিট। তাহলে নগদান ক্রেডিট আছে 20,000 টাকা, আমরা নগদান ক্রেডিট লিখে ফেললাম 20,000। তারিখ হচ্ছে মার্চের দুই তারিখ, এর অপোজিট হিসাব হচ্ছে আসবাবপত্র, তাহলে আমরা আসবাবপত্র লিখে দিলাম আসবাবপত্র হিসাব। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন মার্চের তিন তারিখে কিন্তু আমাদের নগদের হিসাব নেই সেজন্য এখানে হবে না,
মার্চের 5 তারিখে নগদ আছে ডেবিট 25,000 টাকা। তাহলে 25,000 টাকা আমি লিখে দিব। এর অপোজিট হিসাব হচ্ছে মার্চের কত তারিখ, 5 তারিখ। এর অপোজিটে কি আছে, বিক্রয় হিসাব। তাহলে বিক্রয় হিসাব লিখলাম। পাঁচের পরে 18-তে দেখো, 18-তে নগদ নগদের ইয়ে আছে। তো বন্ধুরা আমি সরি এখানে টাকা লিখি নাই। মার্চের 18 তারিখে হচ্ছে 15,000 টাকা। বেতন হচ্ছে 5,000 টাকা। 18 তারিখে দেখো বন্ধুরা এখানে আমাদের ক্রেডিট পাশে 15,000 টাকা, সেজন্য পাঁচের পরে আমাদের 18 লিখতে হবে। আঠারো ক্রেডিট 15,000 টাকা। এর অপোজিট আছে, এর অপোজিট হচ্ছে ব্যাংক হিসাব, সেজন্য এখানে ব্যাংক হিসাব লিখতে হবে। তারপর 18-র পরে 28 নগদান হিসাব ক্রেডিট 5,000 টাকা। টাকাটা আগে লিখে নেই। 28 তারিখে এর অপোজিট হিসাব হচ্ছে বেতন হিসাব। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি দেখো একটু চেক দিয়ে নিব যে তারিখ অনুযায়ী আমার ঠিক আছে কিনা। 1 তারিখে ঠিক আছে, 2 তারিখে ঠিক আছে ক্রেডিট, 3 তারিখে নাই সেজন্য এখানে লিখবো না, 5 তারিখে ঠিক আছে, 18-তে ঠিক আছে ক্রেডিট, ক্রেডিট পাশে 28-ও ঠিক আছে। তাহলে এখন হচ্ছে আমি পূর্বেই বলছিলাম যে এই খতিয়ানের বৈশিষ্ট্যের ভিতরে পৃথক পৃথক জের আছে, এখন জের তৈরি করব। জের হচ্ছে দাড়িপাল্লা। সে এই জের প্রস্তুত করার সময় আমাদের হিসাবে রাখতে হবে যে কোন পাশে যোগফল বেশি হয়, সেই বেশি যোগফলটা ডেবিট এবং ক্রেডিট অর্থাৎ দুই পাশেই বসাবো। তারপরে আমরা যেটা প্রয়োজন সেটা ব্যালেন্স শিটে দিয়ে দিব। এভাবে আমরা উদ্ধৃতি তৈরি করব। তাহলে দেখো এই ডেবিট পাশে যোগ করে হচ্ছে 1,25,000, আর ক্রেডিট পাশে যোগ করে হচ্ছে 20,15,35,40,000। তার মানে ডেবিট পাশে বেশি, সেজন্য আমরা ডেবিট পাশে যে টাকাটা সেটা ডেবিট এবং ক্রেডিট দুই পাশেই লিখব 1,25,000 টাকা। ক্লোজ করে দিলাম। হিসাব বিজ্ঞানের ভাষায় কোনো একটা সংখ্যা ক্লোজ করতে হলে এর নিচে পরপর দুইটা দাগ টানলেই ওকে। তারপরে দেখো এই টাকাটা আমি আবার এই পাশে লিখে দিব। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো আমি এই পাশে 1,25,000 টাকা লিখছি ঠিকই, কিন্তু যোগফল কিন্তু 1,25,000 হয়নি। আমাদের এখানে যে টাকাটা প্রয়োজন হয় এই মাসের শেষ তারিখে আমরা ওই টাকাটা লিখে দেব। তাহলে এই মাসের শেষ তারিখ হচ্ছে 31, ব্যালেন্স সিডি 40। তাহলে 1,25,000 হইতে কত বাকি আমরা ক্যালকুলেটার হিসাব করে দেখাচ্ছি। 1,25,000 বিয়োগ 40, 85,000। তাহলে আমরা এখানে লিখব 85,000। তাহলে আমাদের সিটি মানে ক্যারি ডাউন প্রয়োজন হয়েছে 85,000। এখন যোগ করে দেখি 20, 15, 35, 40, 40 আর 85 কত হয়, 1,25,000। তাহলে এই যে ব্যালেন্স শিটি পেলাম এটা পরবর্তী মাসের মার্চ, তাহলে পরবর্তী মাস হচ্ছে এপ্রিল, সরি এপ্রিলের 1, ঘরের ভিতরে লিখতে হবে এপ্রিলের 1, ব্যালেন্স বিডি
বিডি মানি ব্রট ডাউন ওই যে টাকাটা আমাদের প্রয়োজন ছিল সেই টাকাটা আমরা এখানে লিখে দিলাম। তাহলে বন্ধুরা দেখো অবদান হিসাবের কি জের বের হলো, ডেবিট জের 85,000 টাকা। আর একটা জিনিস মনে রাখবে যে সকল প্রকার সম্পত্তির বাচক হিসাব সব সময় ডেবিট ব্যালেন্স হয় এবং ব্যয় হিসাবে কী হয়, ডেবিট হয়, আয় দায় মালিকানা সত্ত্বেও সেগুলো হবে ক্রেডিট ব্যালেন্স। তাহলে বন্ধুরা আমরা এই টি সকে দেখলাম, তারপরে চলমান জারে দেখি, চলমান জারে দেখি বন্ধুরা, দেখো বেশি সময় লাগবে না।